আসসালামু আলাইকুম দুই হাজার বাইশের জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটি শিফটে প্রত্যেক জেলায় আলাদা আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরুর ঠিক পাঁচ দিন পূর্বে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ইতিমধ্যে অনেকে হয়তো আপনাদের ইউজার আইডিও পাসওয়ার্ডটি ভুলে গেছেন আপনি আপনার ইউজার আইডিও পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার পর কিভাবে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এজন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি সার্চবারে লিখবেন ডিপিই ডট ডট কম ডট বিডি লিখে সার্চ করবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট অ্যাডমিট কার্ড অপশনটিতে ক্লিক করবেন তারপর ইউজার আইডিটি ফিরে পাওয়ার জন্য আপনি এখান থেকে জাস্ট রিকভারি ইউজার আইডিতে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারপেজ আপনাদের সামনে আসবে এখান থেকে আপনি পোস্ট নেইমে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করবেন তারপর এখানে নেইমের জায়গায় আপনি আপনার নামটি আবেদনের সময় যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে এখানে লিখে নিতে হবে অবশ্যই আপনি নেইমটি ক্যাপিটাল লেটারে লিখবেন এখানে আপনি বানান ভুল করলে চলবে না আমি এখানে এক্সাম্পল হিসাবে একটি নাম লিখে নিচ্ছি তারপর ফাদার্স নেইমের জায়গায় আপনি আবেদনের সময় আপনার বাবার নামটি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে এখানে ক্যাপিটাল লেটারে লিখে নেবেন আমি এখানে ওনার বাবার নামটি লিখে নিচ্ছি এরপর মোবাইল নাম্বারের জায়গায় আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ইউজ করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে অন্য নাম্বার এখানে লিখলে আপনি আপনার ইউজার আইডিটি পাবেন না এজন্য আমি এখানে মোবাইল নাম্বারটি লিখে নিচ্ছি সব কিছু টিকটাক লেখা হয়ে গেলে এখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আপনার সামনে আপনার ইউজার আইডিটি চলে আসবে এখান থেকে আপনি ইউজার আইডিটি নোট করে নেবেন তারপর এখান থেকে আপনি রিকভারি পাসওয়ার্ডে ক্লিক করবেন রিকভারি পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনার সামনে দুটি অপশন চলে আসবে এক ইউজার আইডি এবং মোবাইল নম্বর এখানে আপনি ইউজার আইডির জায়গায় ইতিমধ্যে যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি এখানে ঠিকঠাকভাবে লিখে নেবেন তারপর মোবাইল নাম্বারের জায়গায় আপনি ইতোপূর্বে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ইউজ করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে নেবেন এরপর এখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আপনার সামনে পোস্ট নেম ফাদার নেমস অ্যান্ড ইয়োর পাসওয়ার্ড নামে চারটি অপশন চলে আসবে এখান থেকে আপনি ইয়োর পাসওয়ার্ডটি নোট করে নেবেন পাসওয়ার্ডটি খাতায় নোট করা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাডমিট কার্ড অপশনটিতে ক্লিক করবেন অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু এরকম একটি পেজ আপনাদের সামনে শু করবে এখান থেকে ইউজার আইডির জায়গায় আপনি ইতিমধ্যে যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি এখানে লিখে নেবেন তারপর পাসওয়ার্ডের উপর ক্লিক করে আপনি ইতিমধ্যে যে পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে নেবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আপনার সামনে আপনার অ্যাডমিট কার্ডটি চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটি পিডিএফ কপি ডাউনলোড করে নেবেন তার আগে বলে নিচ্ছি অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার ঠিক পাঁচ দিন পূর্বে এর আগে আপনি অ্যাডমিট কার্ড কোনোভাবে ডাউনলোড করতে পারবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আপডেটের জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ